না বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে, করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। ঠিকঠাক আছে তো সব কিছু? আসসালামু আলাইকুম, তার সাথে নমস্কার জানাই। আপনাদের সাথে রয়েছি আমি মাইন। তো দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়ের উপরে কথা বলবো সে বিষয়টি হলো, যাদের এই ডান হাত এবং বাম হাত অনেক ওজন বা ভারী ভারী লাগতেছে, তো তাদের জন্য এই ভিডিওটা করা। খুব চেষ্টা করতেছেন, হাত দ্রুত করতে পারতেছেন না, তো এটা এই জন্যই হচ্ছে, হাতের যে ওজনটা সে ওজনটা বেশি হয়ে যাচ্ছে এবং ওজনটা কমাবেন কি করে, তো তার জন্য আজকে আমি আপনাদেরকে একটি প্র্যাকটিস দেখাবো। তো সেই প্র্যাকটিসটিতে আজকে আমাদেরকে লাগছে সা রে গা পা এবং ধা। তো খেয়াল করবেন, সা রে গা মা, মাকে আজকে রিল্যাক্সে দিয়েছি, কারণ মা অনেক মেহনত করে, তার জন্য মা আজকে লাগবে না এই আমাদের এই প্র্যাকটিসটিতে। পা, তারপর ধা, তো খেয়াল রাখবেন সা রে গা পা ধা, এই সারগামটি আজকে আমরা প্রয়োগ করব। আর টুকা আমাদের থাকবে আজকে এক মাত্রা এবং দুই মাত্রা, ডারা ডারা ডা, ডারা ডারা, তো ডারা ডারা কন্টিনিউ হবে, একের পর এক দিয়েই থাকবো আমরা ডারা ডারাকে। দেখে নিন একটু ধৈর্য সহকারে, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অবশ্যই করে আপনাদের কাজে লাগবে। দেখুন, টুকা এক মাত্রা, এটা শুধু ডাউনের দিকে, আর টুকা দুই মাত্রা, যেটা ডারা ডারা, তো ডারা ডারাকে একের পর এক টুকা দিয়েই থাকবেন, এটাকে কোথাও যেন সময়টা বেশি প্রয়োগ না হয় এটা একটু খেয়াল করবেন। তো দেখুন, তো আমাদের সা রে গা পা ধা পা গা রে, 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 তো এটি হলো আমাদের আজকের সারগাম। তো আজকে আমাদের মা লাগবে না, এটা একটু খেয়াল করবেন, মাতে মা আওয়াজটা যদি বেরিয়ে আসে তাহলে আমাদের আজকের এই প্র্যাকটিসটি করা বিফলে যাবে, তো যার জন্য মা আওয়াজ যেন না আসে। তো দেখে নিন, সা রে গা এক টুকায় বাজিয়ে দেখালাম আমি, এবারে দেখুন দুই টুকা প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি। তো দুই টুকাটি কীরকম একটু খেয়াল করবেন, ডারা ডারা এটা দিয়েই যাবেন, যাতে মাঝখানে যেন গ্যাপ না রয় এটা একটু খেয়াল করবেন। এটাকে দ্রুত করবেন, তো কীভাবে দেখুন, একবারে দ্রুত করবেন না, কিন্তু ধীরে ধীরে, যেরকম ট্রেনের ইঞ্জিন যেরকম আমাদের স্লো থেকে স্পিড হয়ে যায়, তো সেরকমই হবে। দেখুন, ডারা ডারা, মুখে বলবেন সা রে গা পা করবেন, টুকাই এবং দুই টুকাই এটিকে প্র্যাকটিস করবেন। তো আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের অবশ্যই করে কাজে লাগবে। দর্শক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক হলেও দেবেন। তো আজকে এই বলেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ জানাই।
না বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে, করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। ঠিকঠাক আছে তো সব কিছু? আসামা, আসসালামু আলাইকুম, তার সাথে নমস্কার জানাই। আপনাদের সাথে রয়েছি আমি মাইন। তো দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়ের উপর কথা বলবো সে বিষয়টি হলো, যাদের এই ডান হাত এবং বাম হাত অনেক ওজন বা ভারী ভারী লাগতেছে, তো তাদের জন্য এই ভিডিওটা করা। খুব চেষ্টা করতেছেন, হাত দ্রুত করতে পারতেছেন না, তো এটা এই জন্যই হচ্ছে, হাতের যে ওজনটা সেই ওজনটা বেশি হয়ে যাচ্ছে এবং ওজনটা কমাবেন কী করে, তো তার জন্য আজকে আমি আপনাদেরকে একটি প্র্যাকটিস দেখাবো। তো সেই প্র্যাকটিসটিতে আজকে আমাদেরকে লাগছে সা রে গা পা এবং ধা। তো খেয়াল করবেন, সা রে গা মা, মাকে আজকে রিল্যাক্সে দিয়েছি, কারণ মা অনেক মেহনত করে, তার জন্য মা আজকে লাগবে না এই আমাদের এই প্র্যাকটিসটিতে। পা, তারপর ধা, তো খেয়াল রাখবেন সা রে গা পা ধা, এই সারগামটি আজকে আমরা প্রয়োগ করব। আর টুকা আমাদের থাকবে আজকে এক মাত্রা এবং দুই মাত্রা, ডারা ডারা ডা, ডারা ডারা, তো ডারা ডারা কন্টিনিউ হবে, একের পর এক দিয়েই থাকবো আমরা ডারা ডারাকে। দেখে নিন একটু ধৈর্য সহকারে, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি অবশ্যই করে আপনাদের কাজে লাগবে। দেখুন, টুকা এক মাত্রা, এটা শুধু ডাউনের দিকে, আর টুকা দুই মাত্রা যেটা ডারা ডারা, তো ডারা ডারাকে একের পর এক টুকা দিয়েই থাকবেন, এটাকে কোথাও যেন সময়টা বেশি প্রয়োগ না হয় এটা একটু খেয়াল করবেন। তো দেখুন, তো আমাদের সা রে গা পা ধা পা গা রে, 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 তো এটি হলো আমাদের আজকের সারগাম। তো আজকে আমাদের মা লাগবে না, এটা একটু খেয়াল করবেন, মাতে মা আওয়াজটা যদি বেরিয়ে আসে তাহলে আমাদের আজকের এই প্র্যাকটিসটি করা বিফলে যাবে, তো যার জন্য মা আওয়াজ যেন না আসে। তো দেখে নিন, সা রে গা পা ধা পা গা রে, সা রে গা পা ধা পা গা রে, সা রে গা পা ধা পা গা রে, তো এটি এক টুকাই বাজিয়ে দেখালাম আমি। এবারে দেখুন, দুই টুকা প্রয়োগ করে দেখিয়ে দিচ্ছি, তো দুই টুকাটি কীরকম একটু খেয়াল করবেন, ডারা ডারা এটা দিয়েই যাবেন, যাতে মাঝখানে যেন গ্যাপ না রয় এটা একটু খেয়াল করবেন। এটাকে দ্রুত করবেন, তো কিভাবে দেখুন, একবারে দ্রুত করবেন না, কিন্তু ধীরে ধীরে, যেরকম ট্রেনের ইঞ্জিন যেরকম আমাদের স্লো থেকে স্পিড হয়ে যায়, তো সেরকমই হবে। দেখুন, দাঁড়া দাঁড়া, মুখে বলবেন সা রে গা পা ধা পা গা রে, 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 সা রে গা পা, খেয়াল করবেন টুকাই এবং দুই টুকাই এটিকে প্র্যাকটিস করবেন, তো আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের অবশ্যই করে কাজে লাগবে। দর্শক বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক হলেও দেবেন। তো আজকে এই বলেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।